বাংলাদেশ সফরে কঠিন তিন শর্তে অনর অস্ট্রেলিয়া ঘোষণা করেছে 18 সদস্যের দল। বিসিবির বোর্ড সভা শেষে হয়তো শর্ত মেনে নেবার গ্রিন সিগন্যালটাই পেয়েছে তারা। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী দিলেন তেমন আভাসই। গেল সপ্তাহে বাংলাদেশ সফরে আসার আগে অস্ট্রেলিয়া জুড়ে দিয়েছিল তিনটা কঠিন শর্ত। বিমানবন্দরে ইমিগ্রেশন ছাড়াই বাংলাদেশে প্রবেশ করতে দিতে হবে খেলোয়াড়দের। যে হোটেলে অজিদের রাখা হবে সেই হোটেল পুরোটাই তাদের জন্য বুকিং করতে হবে, আর পাঁচটা টি টোয়েন্টি হতে হবে এক ভেন্যুতে। এই তিন শর্তের পর মনে হয়েছিল বুঝি ঝুলে যাচ্ছে আগস্টে অজিদের বাংলাদেশ সফর, কিন্তু নিজেদের কাজটা ঠিকঠাক করে রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিবা সিরিজটার জন্য 18 সদস্যের দল ঘোষণা করে দিয়েছে, যদিও তাতে নেই স্মিথ ওয়ার্নার সহ দলের সাতজন নিয়মিত সদস্য। ফলে অ্যারন ফিঞ্জের নেতৃত্বে বাংলাদেশে আসবে অনেকটা তরুণদের নিয়ে গড়া দল। অবশ্য দল ঘোষণার সাথে ক্রিকেট অস্ট্রেলিয়া এটাও জানিয়ে দিয়েছে সরকারের অনুমতি আর জৈব সুরক্ষা বলয়ের কিছু ব্যাপারের নিশ্চয়তা সাপেক্ষে সিরিজের চূড়ান্ত সূচিটা অপেক্ষমান। বিসিবি আশ্বস্ত করেছে সবই হবে সময় মতো ঠিকঠাক। এই বিষয়গুলো নিয়ে আগামী দু একদিন আমরা কাজ করবো। ইতিমধ্যে হোটেল কর্তৃপক্ষ এবং অন্যান্য যে সরকারি রিলেভেন্ট মিনিস্ট্রি বা অথরিটি আছেন তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা ফর্মাল একটা কনফার্মেশন এক্সপেক্ট করছি। ইটস নট দ্যাট ডিফিকাল্ট যে এটা একদমই ইম্পসিবল কিছু, তারপরও অবশ্যই কিছু চ্যালেঞ্জ তো আছেই। আমরা এগুলো আগামী দুই তিন দিনের মধ্যে কনফার্ম করে বলতে পারবো। এদিকে জিম্বাবুয়েতে লকডাউন চললেও সময় মতো ওই সফরটা হবে বলছেন বিসিবি সিইও। তারা মনে করছে যে তাদের যে ইন্টারন্যাশনাল কমিটমেন্ট যেটা আছে বাংলাদেশের সাথে সেটা স্টিল অন। ফারজানা জহির, ডিবিসি নিউজ, ঢাকা।